বন্ধুরা, আমরা এখন কথা বলবো ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন স্যারের সাথে। স্যার রিসেন্টলি সিআরপিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আমি খুব প্রাউড ফিল করি যে আমি এই সিআরপি একজন ছাত্র ছিলাম এবং আজকে এখানে আমি একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। এটা খুবই মানে খুশির, আনন্দের, এবং এই জন্য আমি মনে করি সিআরপি ইজ লাইক মাই মাদার ইনস্টিটিউট, বিকজ আমি যেহেতু এখানে স্টুডেন্ট ছিলাম এবং এই মাদার ইনস্টিটিউটকে এই 40 বছরে ভ্যালেরি টেইলর এবং তার যে অবদানে এই পর্যন্ত আমাদের কর্মী এবং ডোনার সবার যে অবদানে এই পর্যন্ত চলে আসছে, সেই ভ্যালেরি টেইলরের আদর্শ এবং উদ্দেশ্যকে সামনে এগিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়াটাই হবে আমার স্বপ্ন। এবং সেই আদর্শ উদ্দেশ্যকে টিকে রাখতে হলে প্রথমে আমাদের কনসেন্ট্রেট করতে হবে ডিসঅ্যাডভান্টেজ বা ডিসএবিলিটি, যারা সমাজ থেকে একটু পিছিয়ে পড়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের ভয়েসটাকে রেজ করা, তাদেরকে এস্টাবলিশ করা, এবং সেটাই হচ্ছে সিআরপি। রুবেল রানা একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে দীর্ঘদিন যাবৎ সিআরপিতে কাজ করে আসছে। তার যে ইম্পেয়ারমেন্ট বা ডিসএবিলিটি অথবা তার যে লিমিটেশন আছে, এটা তার কাজের ক্ষেত্রে কোনো প্রকার বাধা না। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে সে খুবই সাকসেসফুললি সিআরপিতে কাজ করছেন এবং তার এই ইম্পেয়ারমেন্ট তার জন্য কোনো বাধা না, আমরা সেটা মনে করি। এবং এই ধরনের ডিসএবিলিটি নিয়ে বা ইঞ্জুরি নিয়ে থেরাপিস্ট হিসাবে কাজ করাটাও আমি মনে করি কোনো বাধা না, যদি আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারি। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি তুই যা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। বন্ধুরা, বরাবরের মতো আমরা আজকেও একজন শারীরিক প্রতিকূলতার শিকার মানুষ এবং যিনি একাধারে হুইলচেয়ারে চলাফেরা করেন এবং ইনি একজন সফল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, অসংখ্য যুদ্ধ এবং নানা প্রতিকূলতার পরও তিনি হুইলচেয়ারে চলাফেরা করার সাথে সাথে তিনি আজকে প্রতিষ্ঠিত। তিনি সিআরপিতে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে কাজ করছেন এবং তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী। আর কত কাল ভাসবো আমি দুঃখে সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে, আমার ভাঙা তরি বাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বইয়া বইয়া, নৌকার গলই গেছে খইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া, নৌকার গলই গেছে খইয়া রে, আমার নিজের বোঝাকে বহি বেরে, আমার নিজের বোঝাকে বহি বে, রাখবো কোথায় যাইয়া রে, আমি ভাঙা তরি বাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধু না জাগিল চরা, আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে, আমি রইলাম
শুধু দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কতকাল বাসব আমি, দুঃখের সারি গাইয়া। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো, জীবনযুদ্ধের গল্প শুনবো এবং পরিচিত হব মোহাম্মদ রুবেল রানার সাথে। রুবেল রানা, আপনাকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আসিফ ভাই, আপনাকে আমাদের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে এরকম একটি ভিন্নধর্মী প্রোগ্রাম নিয়ে আসার জন্য এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের সক্ষমতাকে তুলে ধরার জন্য। আসলে জীবনযুদ্ধ বলতে গেলে আমরা প্রতিদিনই জীবনযুদ্ধ করি, আমাদের এখন থেকে যুদ্ধ করতে হয়। যখন আমার 9 মাস বয়স, তখন আমি পোলিওমাইলাইটিস নামে একটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে আমার হাঁটার ক্ষমতা আমি হারিয়ে ফেলি। কিন্তু আমি আমার জীবনকে থামিয়ে রাখিনি, আমার প্যারেন্টসদের আমি অনেক সাপোর্ট পেয়েছি, বন্ধুবান্ধবদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এভাবে আমি স্কুল জীবন পার করে, হাই স্কুল জীবন পার করে যখন আমি সিআরপিতে ওটি সহকারী কোর্সে ভর্তি হলাম, তো আমি সিআরপির কাছে অনেক বেশি গ্রেটফুল এবং কৃতজ্ঞ। কারণ সিআরপি একটা জায়গা যেখানে আসলে মানুষকে দ্বিতীয়বার জন্ম দেয়, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। ভ্যালোরির মতো প্রতিষ্ঠানে আমি কাজ করতে পেরে, পাশাপাশি আমার যারা কলিগ আছে, আমার স্যার যারা আছে, ডিপার্টমেন্ট অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্ট, জুলকান নাইন স্যার, সুমন্ত স্যার, এদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ এখানে কাজ করতে হচ্ছিল যে অ্যাক্সেসিবিলিটি যে বিষয়টা আছে, যে আমরা যারা কাজ করি বাইরে কিন্তু আমরা কাজ করতে পারতাম, কিন্তু বাট আমাদের যে চলাফেরার সুযোগ সুবিধাটা সেটা কিন্তু আমরা পেতাম না। সিআরপিতে এসে আমাদের যে চলাফেরার সুযোগ সুবিধাটা সেটা কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি, এবং সেই কারণে আমরা হুইলচেয়ার নিয়ে মুভ করে আমাদের কার্যক্রমগুলি আমরা সুন্দর মতো করতে পারতেছি। রুবেল, শারীরিক প্রতিকূলতা থাকার পরও আমি জানতে চাচ্ছিলাম যে আপনি ছোটোবেলা থেকে স্কুলে এবং কলেজে যে বড় হলেন বা পড়াশোনা করলেন, কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন আপনি? আসিফ ভাই অনেক সুন্দর কথা বলছেন। দেখেন, আমি যখন ক্লাস 1-এ ভর্তি হলাম, ক্লাস 2-তে স্কুলে ভর্তি হলাম, সেই সময় আমাদের স্কুলে মানে এলাকায় রাস্তাঘাট তেমন ভালো ছিল না, অনেক মানে অবস্থা ভালো, মানে যারা হাঁটাচলা থেকে তাদের জন্য যাতায়াত করা খুব কষ্ট ছিল। তো আমি দৈনিক স্কুল যেয়ে ক্লাস করতে পারতাম না, আমার মা আমাকে কোলে করে স্কুল নিয়ে দিয়ে আসতো, আমার বন্ধুরা আমার কাঁধে করে নিয়ে যেত। এবারে অনেক সময় আমি কান্না করতাম, আমি কেন স্কুল যেতে পারতেছি না। এই ধরনের প্রতিবন্ধকতার মাঝে আমি ঘরে থেকে লেখাপড়া করছি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দিয়েছি আমার অনেক কষ্ট করে। আমার হাই স্কুলের সময় মা আমাকে সাইকেল দিয়ে নিয়ে গেছে, আমি যখন কলেজে লেখাপড়া করছি তখন আমার বন্ধুরা আমার কাঁধে করে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, কারণ আমাদের পরিবেশটা এতটাই যে অবস্থা খারাপ ছিল যে প্রতিবন্ধী বান্ধব কোনোটা ছিল না আমাদের। হচ্ছিল সেই স্মৃতি আসলে মনে করতে করতে আসলে আমি কিমো সময় যাচ্ছে, মানে ওটা অনেক কষ্ট ছিল, মানে সেটা আসলে বোঝানোর মতো না। মানে সিচুয়েশানটা ছিল যে স্কুলে ওঠা তখন একটা হুইলচেয়ার ছিল না, অনেক সময় হামাগুড়িতে চলাফেরা করা লাগতো। অকুপেশনাল থেরাপি নিয়ে আপনি পড়াশোনা করার পিছনে কারণটা কী? সিআরপিতে আমার বাবা যখন আমাকে এই কোর্সটায় ভর্তি করায় তখন আমি ততটা জানতাম না, কিন্তু বাট যখন আমি শুরু করলাম পড়াশোনা শুরু করার পর দেখলাম যে আসলে আমাদের জীবনটাই পুরাটাই একটা অকুপেশনাল থেরাপির ভিতরেই, সেলফ কেয়ার, প্রোডাক্টিভিটি এবং লেজার। তখন আমি জিনিসটা চিন্তা করলাম যে আসলে না, এটা তো খুব সুন্দর জিনিস, মহৎ জিনিস, যে পাশাপাশি আমি এই যে হুইলচেয়ারে বসে মানুষের সেবা করতে পারতাছি, প্লাস আমি আমার নিজের মোটিভেশন নিয়ে চিন্তা করতে পারতাছি এবং কীভাবে সমাজকে আরও বেশি মোবিলাইজেশন করা যায় ফর পিপল উইথ ডিসএবিলিটির জন্য, সেই জন্য আমার আগ্রহটা আরও বেশি জন্মালো। এবং যখন আমি সেভ থেকে একটা হুইলচেয়ার পেলাম, ক্লাস 7-এ যখন পড়ি, আমি হুইলচেয়ার নিয়ে প্রথম যখন আমি বসলাম, মানুষ চিড়িয়াখানার মতো আমাকে দেখতো, সেটা একটা কী জিনিস, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, আমি কখনই কারো কোনো কথায় কান দিতাম না, আমার মিশন যেটাকে সেটা আমার করতে হবে। তো সিআরপির কাছে অনেক বেশি গ্রেটফুল, বিকজ তারা এই এনভায়রনমেন্টটা তৈরি করে দিয়েছে, ভ্যালোরিয়ান টেইলর, সে যদি এই এনভায়রনমেন্টটা তৈরি না করতো আজকে আমি টিভির সামনে কথা বলতে আমার সে সৌভাগ্যটা হতো না। শারীরিক প্রতিকূলতা থাকার পরও আপনি সফলভাবে আপনার দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চাও আছে। সো আপনি এই সম্বন্ধে যদি বলেন যে শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদের জন্য পরিবার গঠন করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা আছে কিনা? গুণী মানুষের একটা কথা বলে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। তো আমার পার্সপেক্টিভ হচ্ছে আমি যার সাথে সংসার করবো সে আমাকে কীভাবে দেখতেছে। আমি আমার ওয়াইফকে বলেছি যে যখন আমি বুঝবো তুমি আমাকে প্রতিবন্ধী হিসাবে ট্রিট করতেছো তখন তোমার সাথে আমি থাকবো না, আমি সেই জিনিসটা আর 7 বছরে পাইনি। ক্যা তো এটা আসলে কোনো বিষয় না, যদি দুজনের মধ্যে মিউচুয়াল থাকে সংসার করা সম্ভব, এবং
অনেক মানুষই বিবাহ করে এখন ভালোভাবে সংসার করতেছে এবং আমাদের সমাজটাও মানুষজন বুঝতেছে না একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ অনেক বেশি ভালোবাসতে পারে। একটা মেয়ে তার স্বামীর কাছে ভালোবাসা চায়, ভাত চায়, দুই বছর পর বিলাসিতা বা সৌন্দর্য প্রতি তার নিশা থাকে না, তার সংসারের প্রতি নিশা থাকে। তো সেই জিনিসটা আমি ফিল করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার দুইটি মেয়ে আছে এবং আমি সংসার জীবনে অনেক বেশি হ্যাপি, আমার পরিবারকে নিয়ে আমি খুব ভালো আছি। ফ্যান্টাস্টিক। হুইলচেয়ার পার্সন হিসাবে আপনি এবং অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আপনি যখন আরেকজন হুইলচেয়ার পেশেন্টকে আপনি যখন থেরাপি দিচ্ছেন বা তার সে বিভিন্ন কথা বলছেন, তখন কীভাবে আপনি ব্যাপারটা তাদের সাথে ফেস করেন? আপনি তো জানেন সিআরপি বিভিন্ন ধরনের নিয়ে কাজ করে, তো অ্যাজ এ অকুপেশনাল থেরাপি সহকারী হিসাবে আমরা হচ্ছে রোগীদের বিভিন্ন ধরনের মেন্টাল ইস্যু করে শারীরিক ইস্যু সব ধরনের কাজ করি। যেমন আমরা যদি ডিভাইসের কথাই বলি, আমি ডিভাইস সেকশন আছে, আমি স্প্রিন্টিং তৈরি করি, এই জিনিসটা দিয়ে তৈরি করি। যখন আমি একটা রুগীকে এই জিনিসটা দিচ্ছি, দেওয়ার পর তখন তার হাতের ইম্প্রুভমেন্ট আসতে আছে বা হাতের তার হাতটা ভালো হচ্ছে, সে রুগীটার মেমোরিতে আমি ঢুকে যাচ্ছি। দিন শেষে রুগীর মুখে যখন আমি হাসি দেখি, তখন আমার সারাদিনের প্রতিকূলতার মাঝে আমার হুইল চেয়ারে বসে কাজ করার মাঝে আমার শান্তি খুঁজে পাই না, এদের মানুষের মুখে অন্তত আমি হাসি ফুটাতে পারছি। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল, শারীরিক প্রতিকূলতা থাকার পরও আপনি এখন সফলভাবে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে সিআরপিতে কাজ করছেন, আপনি একজন সঙ্গীত শিল্পী, তো এই যে এত বড় একটা জীবন যুদ্ধ করে আপনি ভালো মতো বেঁচে আছেন, তো মেইন অনুপ্রেরণাটা বা মূল অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে লাভ করেন? অ্যাকচুয়ালি মূল অনুপ্রেরণাটা আমি যখন সিআরপি ভিতরে ঢুকেছি, আর আমার ছোটোবেলা থেকে একটা অ্যাম্বিশন ছিল যে আমি কিছু একটা করবো এবং কিছু একটা করে দেখাবো, বিকজ আমার বাবা মার যত থাক, বাট আমি নিজে কী করতে পারছি, আমার সমাজে কত কন্ট্রিবিউট, সেই হিসাব করে মানে আমি আমার নিজের আগ্রহ থেকে এবং সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ যে আমি এত চ্যালেঞ্জের মাধ্যম করে আমি আমার নিজেকে মানে ওইভাবে তৈরি করি আজকে আমি এই জায়গায় এসেছি। এটা আসলে শারীরিক অক্ষমতা নিয়ে প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আমি আমার যোগ্যতাকে কোন জায়গায় নিয়ে যাব, আমার নিজেকে আমি কোন জায়গায় দেখতে চাই, আমার স্বপ্ন যত বড় হবে আমি কিছু একটা পাবো, যদি স্বপ্ন ছোট আমি কিছুই পাবো না। আমরা জেনেছি যে আপনি একজন সঙ্গীত শিল্পী এবং আপনি সুন্দর গান করেন, তো সঙ্গীতের সাথে আসলে আপনার সম্পর্কটা কীভাবে শুরু হলো? সঙ্গীত ছোটোবেলায় থেকে আমার বাবার কাছ থেকে আমি গান শুনতাম, তো সেই থেকে আমার সঙ্গীতের প্রতি অনুপ্রেরণা। এবং আমি একটা জিনিস বিশেষ করে যারা মিউজিক করে তারা অনেক চিন্তা থেকে দূরে থাকে, ডিপ্রেশনের জন্য কাজ করে, এবং আমি একটা জিনিস দেখেছি যে যখন ক্রিটিক্যাল অপারেশন হয় সেই সময় ডাক্তাররা মিউজিক প্লে করে, অনেক রুগীকে মিউজিকের মাধ্যমে মিউজিক থেরাপি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে যেটা বা সারা বিশ্বে যেটা নিয়ে কাজ করতেছে, মিউজিকের মাধ্যমে থেরাপি দেওয়া, আমাদের ব্রেনের ডোপামিনগুলি জাগ্রত হয়, ভালো হরমোনগুলি যখন নিশ্চিত হয় তখন আমাদের বডিতে আনন্দ দেয়। তো মিউজিক যখন আমি করি তখন আমি ভুলে যাই যে আমি আসলে হুইল চেয়ার আছি কি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি যে আমি রোল মডেল, যখন আমি স্টেজে গান করি একজন প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু সাহস পায় যে না সেই স্টেজে গান করতেছে, তার মানে আমার ওটা কিছু করতে আমার দ্বারা সম্ভব। শারীরিক প্রতিকূলতার শিকার আপনি নিজেও, এবং আপনি যখন হুইল চেয়ারে বসে আরেকজন হুইল চেয়ার মানুষকে যখন থেরাপি দেন বা তার চিকিৎসা করেন, তখন তারা কীভাবে দেখে ব্যাপারটাকে? প্রথমে অনেকে এসে একটু অবাক হয়, কিন্তু বাট যখন তারা আমার কাছে ট্রিটমেন্ট নেয় তখন অনেক সুস্থ মানুষ আমার কাছে মোটিভেশন পায়। যে যারা কাজ করে না অনেকে এসে বলে যে তোমার কাছে চার হাত পা আছে, তোমরা কাজ করো না, তুমি দেখো এই লোকটা হুইল চেয়ারে বসে কাজ করতেছে। আর যখন একজন হুইল চেয়ার ইউজার হিসেবে একজন হুইল চেয়ার ইউজার দেখে, তখন তার ভিতরে যে হঠাৎ করে একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তখন সে চিন্তা করে না আমার জীবন তো শেষ না, একজন লোক কাজ করতে যে হুইল চেয়ারে বসে আমি কেন পারবো না, তো সেই জিনিসটা সেভাবে ফিল করে। যখন আমি এই জিনিসটা আমার কানে আসে তখন আমার কাছে ভালো লাগে না, আমি রোল মডেল হিসাবে থাকতে চাই এবং লোকজনের সাথে আমি রোল মডেল হিসাবে লোকজনের কাছে পৌঁছতে চাই। আপনি কি মনে করেন যে একটা শারীরিক প্রতিকূলতার শিকার মানুষ বা হুইল চেয়ারে চলাচল করি মানুষ যদি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করে বা সঙ্গীত শিখে, তাহলে এটা একটা ভালো তার জন্য ইম্প্রুভমেন্ট বা তার যে উন্নতিটা হবে সেখানে সহায়ক হিসাবে কাজ করে? ডেফিনেটলি সহায়ক হিসাবে কাজ করে, বিকজ যদি এখন আমাকে কোনো জায়গায় গান গাইতে হয় আমাকে গাড়ি পাঠায় দেয়, আমাকে খুব সম্মান সহিত নিয়ে যায়, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। একজন শিল্পী একজন অনার করতেছে, এবং আমি একসময় স্বপ্ন দেখতাম যে আমার পিছনে ভালো ভালো মিউজিশিয়ান বাজাবে, আল্লাহ তালা সেই স্বপ্ন আমাকে পূরণ করেছে, আমার অনেক সিনিয়র লেভেলের মিউজিশিয়ান আমার পিছনে বাজাইছে, এটা আমার অনেক বড় পাওয়া। এবং যদি সে এটা ক্যারিয়ার হিসেবে দেখে তাহলে অবশ্যই তার ইনকাম জেনারেটিং, যদি আমি যদি এখন যদি সঙ্গীত শিখান কাউকে শুরু করি স্টুডেন্ট হিসাবে, যদি আমি চার পাঁচজন স্টুডেন্ট পাই তাহলে আমি যদি এক মাসের ক্লাস নেওয়া যদি পাঁচটি জন থাকে ডেফিনেটলি আমি ইনকাম করতে পারবো। এবং আমার একটা স্বপ্ন আছে যে যদি একটা স্টেজে যদি 20 জন প্রতিবন্ধী যদি ভায়োলিন একসাথে বাজায় তাহলে বিষয়টা কেমন লাগবে, আমি সেই লক্ষ্যে কাজ করতেছি সঙ্গীতটাকে নিয়ে। আমি সঙ্গীতের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানাতে চাই যে না উই ডু স্পেশাল থিং অ্যাজ এ ডিফারেন্ট পিপল। আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো একজন অকুপেশনাল থেরাপিস্ট বা আপনি স্প্রিন মেকিং করছেন যেটা দিয়ে ডিভাইস হিসেবে আমাদের, যেমন আমার হাতেও একটা আছে, সো এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য আপনি কী মনে করেন যে একজন হুইল চেয়ার পার্সন কি এটাকে প্রফেশনাল হিসেবে নিতে পারে এবং সেটা কীভাবে তার জীবনকে ইয়া করতে পারে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিলে? অলরেডি আসি ভাই আমি প্রুফ, আমি অবশ্যই চাইবো যে যদি কোনো হুইল চেয়ার ইউজার
যে কোনো কাজ করতে চায় তার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তার সবকিছু সম্ভব। আমি প্রুভ করে দেখাইছি যে আসলে কোনো কিছু অসম্ভব না। আমি দেখেছি যে বিদেশে হুইলচেয়ার ইউজাররা গাড়ি চালায়, হুইলচেয়ার ইউজাররা শ্যুট করতেছে, তারা রেস করতেছে, সুইমিং করতেছে, তাহলে কেন নয়, ওয়াই নট, অবশ্যই তারা করতে পারবে। পরিশেষে জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? একজন রোল মডেল হিসেবে নিজেকে তৈরি করে আমার জীবনটা প্রতিবন্ধী মানুষের জন্য বিলিয়ে দেওয়া, এছাড়া তেমন কোনো ড্রিম নাই আমার আসলে। আর সঙ্গীতটাকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই। ওরে পীড়িত করা প্রাণে মরা, ওরে জাতি সাপের লেজে ধরা, ও আমি না জানিয়া বন্ধের লগে, ওরে পীড়িত বাড়াইলাম তার, দেখা না পাইলাম শুধু আমি ভালোবাসিলাম। অকারণে তুলসীর মূলে, অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম। করা প্রাণে মরা, জাতি সাপের লেজে ধরা, পীড়িত করা প্রাণে মরা, জাতি সাপের লেজে ধরা, না জানিয়া বন্ধের লগে, না জানিয়া বন্ধের লগে পীড়িত বাড়াইলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম। কালা মিয়া হইল সারা, প্রাণবন্ধের পীড়িতের মরা, কালা মিয়া হইল সারা, প্রাণবন্ধের পীড়িতের মরা, না জানিয়া নতুন যৌবন, আমি না জানিয়া নতুন যৌবন তারে সপিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম। অকারণে তুলসীর মূলে, অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার, দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার, দেখা না পাইলাম শুধু আমি ভালোবাসিলাম। আপনার জীবন যুদ্ধের গল্প দেখে এবং আপনার সাথে কাজ করে বা আপনার সাথে বিভিন্ন
কথা বলে মানুষ অনেক অনুপ্রাণিত হয় আমরা জানি। তো আপনি কিভাবে অনুপ্রাণিত করতে চান বা আপনি পরিশেষে কি বলতে চান বাংলাদেশের শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদের জন্য? তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ যে আপনারা আত্মবিশ্বাস হারাবেন না, সবসময় মনে রাখবেন যে একটা পেন্সিল যদি মাঝখান থেকে ভেঙে যায় সেটা কখনো বাদ হয়ে যায় না, সেটাকে ইরেজার করে নতুন করে শুরু করা যায়। তো জীবন যেভাবে চলুক, জীবন কখনো থেমে থাকে না, আপনারা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন এবং জীবন সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই বর্ষ নিয়ে সবাই ভালো থাকবেন। আমি একটা কথা বিশ্বাস করি, 3 দিন আপনি না খেয়ে বাঁচতে পারবেন কিন্তু 1 মুহূর্ত আপনারা বাঁচতে পারবেন না। ধন্যবাদ বন্ধুরা। প্রতিবন্ধী বলতে সাধারণত আমরা বুঝি জন্মগত অবস্থায় অথবা পরবর্তীতে অসুস্থতার কারণে বা দুর্ঘটনার কারণে আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো যদি কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখনই তাকে আমরা শারীরিক প্রতিকূলতার বলে থাকি। শারীরিক প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা থাকা মানেই যে আমাদেরকে অবহেলার শিকার হতে হবে, নির্যাতিত নিপীড়িত হতে হবে তা আসলে ব্যাপারটি না। কারণ শারীরিক প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা থাকার পরেও অনেক মানুষ অত্যন্ত সফলভাবে জীবনযাপন করছেন এবং তাদের গল্প শুনিয়ে এবং দেখিয়ে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন।